হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা ব্লগ বা রূপার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে অনেক অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ পরিবেশের কিছু সুন্দর সুন্দর ভিউ শেয়ার করব। আমি এই ভিউজগুলো প্রথমবারের মতো এনজয় করছি, আশা করি আপনারাও এনজয় করবেন আমার সাথে, যারা এখন পর্যন্ত গ্রামীণ পরিবেশের এই সুন্দর মুহূর্তগুলো দেখেননি তারা আশা করি আমার মতো এনজয় করবেন। কারণ আমি কিন্তু এই প্রথমবারই এই মুভমেন্টসগুলো দেখছি, তাই আমার কাছে খুবই 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 ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আশেপাশে পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, নেচার ওয়েদার খুবই খারাপ, বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে ওয়েদারটা খুবই 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 নাইস এবং বিউটিফুল। আমি খুব এনজয় করতেছি ওয়েদারটা, যদিও ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, বাট আমি খুব এনজয় করতেছি। আর আজ আমি আপনাদের সাথে গ্রাম পরিবেশে বাচ্চারা যে ফুটবল খেলে, মানে কাদা পান মাটিতে কাদা পানিতে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা মাঠ, ওরা হচ্ছে মানে বাড়ির ভিতরে ছোট্ট একটা খালি জায়গা, ওই খালি জায়গাতে পানি জমে আছে আর ওরা এখানেই হচ্ছে খেলবে, এখানেই ওরা খেলার প্রস্তুতি নিচ্ছে। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কী বলবো, আমি এখন আপনাদের কাছ থেকে এগুলি বিদায় নেব, আপনারা আমার সাথে খেলা এনজয় করেন। আর যদি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Yeah.
যে যা করবে তাই ভিডিওতে উঠবে Thank you.